প্রিয় দর্শক, ভারতীয় জনতা পার্টির বিজেপির জাতীয় মুখপাত্রের দায়িত্বে ছিলেন নূপুর শর্মা। গত সপ্তাহে এক টেলিভিশন বিতর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমাননাকর মন্তব্য করেন তিনি। নূপুরের মন্তব্যে দেশ বিদেশে সমালোচনার ঝড় ওঠে। তীব্র সমালোচনার মুখে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করে বিজেপি। নূপুর শর্মা পরে নিঃশর্তভাবে তার বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে নেন। তিনি টুইটারে বিবৃতি দিয়ে দাবি করেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে জানা যায়, নূপুর পেশায় একজন আইনজীবী। তিনি বিজেপির গুরুত্বপূর্ণ নেতা, পরিচিত মুখ। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন নূপুর শর্মা। তিনি 2011 সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে LLM সম্পূর্ণ করেন। নূপুর শর্মা তার কলেজ জীবন থেকেই রাজনীতিতে জড়িত। তিনি 2009 সালের জুলাই থেকে 2010 সালের জুন পর্যন্ত টিচ ফর ইন্ডিয়ার দূত হিসাবে কাজ করেন। নূপুর শর্মার রাজনৈতিক জীবন শুরু হয় 2008 সালে। তখন তিনি দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইউথ ডায়ালগ থেকে এসব তথ্য জানা যায়। পরে নূপুর শর্মা বিজেপির যুব শাখায় কাজ করেন। 2015 সালে দিল্লি নির্বাচনে নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপির টিকিটে নির্বাচনে লড়েন নূপুর শর্মা, যদিও এই আসনে হেরে যান তিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে হিংসার আগুন জ্বলে ওঠে ভারতের কানপুরে। গত 4 জুন এই গোষ্ঠী সংঘর্ষে আহত হন 40 জনের অধিক মানুষ। হিংসায় জড়িত থাকার দায়ে 1500-এর বেশি মানুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে 18 জনকে। অন্যদিকে বিতর্কিত মন্তব্যের জেরে হিংসা ছড়ানো এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার দায়ে হায়দরাবাদ, পুনে এবং মুম্বাইতে নূপুর শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বিজেপির পক্ষ থেকে তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে দলের সদস্য পদ। সমালোচনা বিতর্কের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার দাবি করে, যে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে তা ওনার ব্যক্তিগত। ভারত সরকার সব ধর্মের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। মন্তব্যকারীর বিরুদ্ধে বিজেপি কঠোর ব্যবস্থা নিয়েছে। সম্মানিত দর্শক, নূপুর শর্মাকে কি কঠিন শাস্তি দেওয়া উচিত? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন খেলাধুলার নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।